পরিতে ঠিক 12:30 সব মিলে কিন্তু ইতিমধ্যেই আনুষ্ঠানিক ফল যখনই প্রকাশক প্রবণতা স্পষ্ট আবার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি গেরুয়া সুনামি দেশ জুড়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কথায় আমরা আসব কারণ পশ্চিমবঙ্গে সবার কৌতূহল ছিল গোটা দেশের বিজেপি কতটা ভালো করতে পারে টিএমসি কতটা রুখতে পারে বিজেপিকে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের ডেপুটি এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিক এই মুহূর্তে নিউজরুম থেকে আমার সঙ্গে রয়েছে আমি শুরুতেই একটু আসন অনুযায়ী বোঝার চেষ্টা করব কোথায় কে এগিয়ে এবং কেন ধ্রুবজ্যোতি দেখো প্রথমে যেটার দিকে নজর রাখি পিউ আমি আমি এখানে গ্রাফিক্সটা চালাতে বলবো যে এই মুহূর্তে এখন ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে আমরা কি জানতে পারছি দেখো তৃণমূল কংগ্রেস 44.8% ভোট শেয়ার এই মুহূর্তে এটা কিন্তু অদল বদল হবে কিছুটা বিজেপি 38.6% প্রচুর জাম্প আমি যদি 2016 বিধানসভা নির্বাচনের যে ফল সেই ফল দেখি সেখানে 10% ভোট ছিল বিজেপির সেখান থেকে এক ধাক্কায় 28% ভোট বেড়েছে ইতিমধ্যেই বিজেপির এবং ধস নেমেছে বামেদের ভোটে পরিষ্কার বোঝা যাচ্ছে বামেদের ভোটে ধস নেমেছে 22% ভোট ছিল এখন এই মুহূর্তে বামেরা দাঁড়িয়ে আছে 6.5%। কংগ্রেসের ভোট ছিল 12% কাছাকাছি। কংগ্রেস এই মুহূর্তে এই যে 2016টা যদি আর একবার দেখি তৃণমূল 45.71%, বাম এবং কংগ্রেস ছিল 40.03%, বিজেপি 10.31%। এই যে বাম এবং কংগ্রেসের 40.03% ভোট ছিল পিউ, তার মধ্যে বামেদের একারই ছিল 28%, কংগ্রেসের 12%। এবার এবারেরটা দেখি, এবারেরটা যদি দেখি একবার 2019-এ কি দাঁড়িয়েছে এখনো পর্যন্ত, যদিও 6-7 রাউন্ড ভোট সবেমাত্র গণনা হয়েছে, কিছুটা এদিক ওদিক হবে, কিন্তু বোঝা যাচ্ছে যেটা যে তৃণমূল প্রায় তার ভোটটা ধরে রাখতে পারলো 44.8%। বিজেপি কিন্তু 10 থেকে বেড়ে 38% ইতিমধ্যেই পৌঁছে গেছে। এখানেও কিছুটা অদল বদল হবে, কিন্তু ইতিমধ্যেই প্রায় 28%-এর বেশি ভোট বিজেপি পেয়েছে। বামেরা 28 থেকে 6.5 নেমে গেছে, কংগ্রেস 12 থেকে 5.5 নেমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা বিষয় পরিষ্কার, এখানে অঙ্ক একদম পরিষ্কার, বামেদের ভোটটা বেশিটা চলে গেছে বিজেপির দিকে। কংগ্রেসের যে ভোট, কংগ্রেসের ভোটের মধ্যে একদম পরিষ্কার এখানে সোজা অঙ্ক, কংগ্রেসের ভোটের যে অংশ অমুসলিম ভোট ছিল সেই অমুসলিম ভোটটা বিজেপির দিকে চলে গেছে, আর মুসলিম ভোটের একটা বড় অংশ, বামেদের মুসলিম ভোটের একটা বড় অংশ এবং কংগ্রেসের মুসলিম ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের দিকে চলে গেছে। আরও একটা ঘটনা ঘটেছে, আমরা যদি একবার খতিয়ে দেখি এবারের যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের কোন কোন ভোট ব্যাংকে চিড় ধরল এবং ধস খেল, আমরা যদি একবার দুটো লোকসভা আসন দেখি, রানাঘাট এবং বনগা। এই মুহূর্তে বনগাতে আমি যেটা শেষ দেখলাম ইলেকশন কমিশনের ওয়েবসাইটে, তাতে দেখলাম যে বনগা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে, রানাঘাট কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। কারণ কি? বনগাতে 40% মতুয়া ভোট, বনগা উত্তর, বনগা দক্ষিণ, বাগদা, স্বরূপনগর, গাইঘাটা, অর্থাৎ 7টা বিধানসভার মধ্যে 5টা বিধানসভাই হচ্ছে সেখানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মতুয়া ভোট। এবারে যদি একবার রানাঘাট বিধানসভাটা দেখি, রানাঘাট বিধানসভাতেই আমরা দেখব সেখানেও কিন্তু মতুয়া ভোট প্রায় 40% এবং এর মধ্যে চাকদা, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর, রানাঘাট উত্তর পূর্ব, কৃষ্ণগঞ্জ, এই যে 4টে বিধানসভা, সেই 4টে বিধানসভাতে মতুয়া ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমি যেটা তোমায় বলতে চাই পিউ, আমি যখন আপনার রায় করেছি, আমরা যখন আপনার রায় করেছি, আমরা যখন এই বনগাঁতে গেছি, আমরা যখন এই রানাঘাটে গেছি, এই এই বিধানসভা এলাকাগুলোতে ঘুরেছি, মতুয়াদের সঙ্গে কথা বলেছি, তখন কিন্তু সেই প্রবণতাটা আমাদের কাছে স্পষ্ট হয়েছিল যে এবারের ভোটে কিন্তু মতুয়া ভোট, যেটা এতদিন পর্যন্ত উত্তর 24 পরগনাতে তৃণমূল কংগ্রেসের একটা বলা যেতে পারে অত্যন্ত শক্ত ভোট ব্যাংক ছিল, সেটাতে চিড় ধরছে এবং সম্ভাবনা ছিল, প্রবণতা ছিল, ইঙ্গিত ছিল যে মতুয়াদের একটা বড় অংশ এবার বিজেপির দিকে চলে যেতে পারে। এখনো পর্যন্ত ভোটের যা প্রবণতা তাতে দেখা যাচ্ছে, আমরা মানুষের মুখ থেকে যা শুনেছিলাম গত মাসে সেটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে। দ্বিতীয় একটা বিষয় দেখাতে চাইবো, খুব ইন্টারেস্টিং যে আমি দেখছি যে সংখ্যালঘু ভোট, সংখ্যালঘু ভোটটা
তিনটে জেলাতে তিন রকম প্যাটার্নে ভোট হচ্ছে। প্রথমে যদি মালদা দেখি, মালদাতে আমরা যখন গেলাম আপনার রায় করতে, তখন মানুষ একটা কথা বারবার করে বলছিলেন যে তাদের যখন প্রশ্ন করছিলাম যে মালদা মানেই তো কোতোয়ালি, মালদা মানেই তো বরকত গনি খান চৌধুরী, তো বরকতের ভোট অর্থাৎ বুড়ার ভোট, মালদার মানুষ বরকত গনি খান চৌধুরী যখন খুব অনেকটা বয়স হয়ে গেছে, অশক্ত, গাড়িতে বসে থাকতেন, আমরা দেখেছি যে তখন প্রচারে বেরোলে পরে বরকত গনি খান চৌধুরী গাড়িতে বসে থাকতেন আর মালদার মানুষ তাকে গিয়ে বলতেন, বুড়া তুই গাড়িতেই বসে থাক, তোকে ভোট এমনিই দিব। তো প্রশ্ন ছিল আমাদের যে বুড়ার ভোটটা তাহলে যাবে কোথায়। যখন গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছি তখন কিন্তু প্রত্যেকেই সেই সময় বলেছেন, অন্তত আমরা যাদের সঙ্গে কথা বলতে পেরেছি, যে বুড়ার ভোটটা বুড়ার দিকেই যাবে। তখন আমাদের একটা মনে হয়েছিল যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ এই দুটো কেন্দ্র হয়তোবা কংগ্রেস দখলে রাখতে পারবে, কিন্তু আমরা যেটা দেখলাম যে বুড়ার ভোটটা ভাগ হয়ে গেল, অর্থাৎ হাতের ভোট, কংগ্রেসের ভোট, সংখ্যালঘু ভোট মালদাতে কিন্তু ভাগ হয়ে গেল, এবং যে কারণে এখনো পর্যন্ত ভোটের যে প্রবণতা তাতে মালদা উত্তর এবং দক্ষিণ এই দুটোতেই আমরা দেখতে পাচ্ছি, মালদা উত্তরে খগেন মুর্মু তিনি এগিয়ে আছেন বিজেপির, এবং মালদা দক্ষিণেও শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি এগিয়ে আছেন। মানে কার্যত আমি নিজেও কিছুটা অবাক হচ্ছি এই এটা দেখে, যে আমার মনে হয়েছিল যে মালদাতে অন্তত সংখ্যালঘু ভোটটা একমুখী হবে, অর্থাৎ বুড়ার ভোট যদি বুড়া পায়। এবং আমি বারবার জিজ্ঞেস করেছিলাম যখন ইশা খান চৌধুরী এবং মৌসুমের মধ্যে লড়াই হচ্ছে, মালদা দক্ষিণে কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে যিনি প্রার্থী তিনি এতটাই দুর্বল, সেটা কেউ আলোচনার মধ্যেই আনছিল না, কিন্তু মালদা উত্তরে যেহেতু ইশা খান চৌধুরী কোতোয়ালির, মৌসুম বেনজির নোর কোতোয়ালির, সেখানে মনে হচ্ছিল যে এদের মধ্যে ভোট ভাগাভাগি হবে না তো, কিন্তু প্রত্যেকেই বলছিলেন যে বুড়ার ভোট বুড়া পাবে, হাত চিহ্নে যাবে, কিন্তু এখন দেখছি যে বুড়ার ভোটটা ভাগ হয়ে গেছে, এবং ভাগ হয়ে গেছে বলেই ভাগ হলো কাদের মধ্যে, তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে গেল, অর্থাৎ মালদার মানুষের মুখের ভাষায় ইশা আর মুসার মধ্যে ভোট ভাগাভাগি হওয়ার জন্য মালদা উত্তর, এখানে বিজেপি ফায়দা লুটছে, খগেন মুর্মু এগিয়ে আছেন, এবং মালদা দক্ষিণে ডালু বাবু অর্থাৎ গনি খান চৌধুরীর ভাই আবু হাসেম খান চৌধুরী তিনি এখন পিছিয়ে, শেষমেশ কী হবে বলা যাচ্ছে না, কিন্তু বিজেপি একটা ফায়দা লুটছে এখানে বোঝা যাচ্ছে। আবার ঠিক যদি রায়গঞ্জের দিকে তাকায়, রায়গঞ্জেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ সেলিম অর্থাৎ বামেদের যে ভোটটা ছিল, সংখ্যালঘু ভোটটা ছিল, দীপা দাশমুন্সি অর্থাৎ কংগ্রেসের যে সংখ্যালঘু ভোটটা ছিল সেখানেও দেখা যাচ্ছে এই, এবং আগরওয়াল, কানাইয়ালাল আগরওয়াল, এদের মধ্যে ভোট ভাগাভাগি হয়ে যাচ্ছে। কানাইয়ালাল আগরওয়াল কিছুটা ভোট পাচ্ছেন, কিছুটা ভোট পাচ্ছেন মোহাম্মদ সেলিম, কিছুটা ভোট পাচ্ছেন দীপা দাশমুন্সি। এখানেও কিন্তু রায়গঞ্জে এখনও পর্যন্ত খুব সামান্য ভোটে এগিয়ে আছেন দেবশ্রী চৌধুরী বিজেপির, কিন্তু এখানেও কিন্তু শেষমেশ যদি দেবশ্রী চৌধুরী জিতে যান তাহলে বুঝতে হবে যে এখানে সংখ্যালঘু ভোট ভাগাভাগির ফায়দাটা কিন্তু বিজেপি পেল। উল্টো দিকে মুর্শিদাবাদে কিন্তু একেবারে অন্যরকম প্রবণতা লক্ষ্য করছি পিউ, মুর্শিদাবাদে এটা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু ভোট একমুখী হচ্ছে। মুর্শিদাবাদ জেলাতে ঘুরতে ঘুরতে আমরা এটা টের পাচ্ছিলাম যে মুর্শিদাবাদ জেলাতে সংখ্যালঘু ভোটটা এবার একমুখী হবে, এবং জঙ্গিপুর কেন্দ্রে প্রণবপুত্র অভিজিৎ যে অত্যন্ত চাপে আছে সেটা আমরা ঘুরতে ঘুরতে বুঝেছিলাম। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস যদি কোনো জেলাতে, আমরা গোটা রাজ্য জুড়ে দেখছি যে তৃণমূল কংগ্রেস আসন হারাচ্ছে, কিন্তু একটি মাত্র জেলা যে জেলাতে তৃণমূল কংগ্রেস আসন জিততে চলেছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ। জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কার্যত দখলের পথে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, তার একটাই কারণ যে এখানে সংখ্যালঘু ভোটটা পুরো কংগ্রেস থেকে তৃণমূলে শিফট করে গেল। একমাত্র বহরমপুর লোকসভা কেন্দ্রে যেখানে সংখ্যালঘু ভোট প্রায় 60% বেশি, সেখানে অধীর রঞ্জন চৌধুরী এগিয়ে আছেন, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী যিনি কিনা 2014 3.5 লক্ষ ভোটে জিতেছিলেন, তার গায়ের ওপরে নিঃশ্বাস ফেলছে, ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে একদা অধীরের কার্যত বলা যেতে পারে অত্যন্ত প্রিয় শিষ্য অপূর্ব সরকার, সে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। অধীর কিন্তু খুব স্বস্তিতে নেই, এখনো পর্যন্ত 27-28 হাজার মাত্র ভোটে এগিয়ে আছেন, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে এখানে হয়তো সংখ্যালঘু ভোটটা কংগ্রেসের দিকে একমুখী হচ্ছে। আমি এবারে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলতে চাই যে জঙ্গলমহলের তিনটে বিধানসভা কেন্দ্রই কিন্তু আমরা লোকসভা কেন্দ্র আমরা ঘুরে দেখেছিলাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম,
এবং আমাদের লোকের সঙ্গে কথা বলে মানুষের সঙ্গে কথা বলে আমরা একটা বিষয় বুঝতে পারছিলাম যে জঙ্গলমহল সম্ভবত একমুখী ভোট করতে চলেছে। কিরকম একমুখী ভোট? এই জঙ্গলমহলের তিনটে যে লোকসভা কেন্দ্র বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম আপাতত তিনটিতেই বিজেপি বেশ খানিকটা করে ভোটে এগিয়ে রয়েছে, যেটা নিয়ে সংশয় ছিল, আমার মধ্যেও সংশয় ছিল যে সুব্রত মুখোপাধ্যায়ের মতো হেভি ওয়েট মন্ত্রী, রাজনীতিতে এতদিনের পরিচিত নাম, সিজন্ড একজন পলিটিশিয়ান, তিনি হয়তো তার নাম দিয়ে খানিকটা শেষমেশ ম্যানেজ করে ফেলতে পারবেন, কিন্তু মাথার মধ্যে এই সংশয়টাও ছিল যে জঙ্গলমহল যদি একমুখী ভোট করে তাহলে কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের পক্ষে লড়াইটা কঠিন। আমরা এখন দেখতে পাচ্ছি যে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম তিনটিতেই কিন্তু, যেখানে মূলত তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসি তারা বেশি সংখ্যায় রয়েছেন, সেখানেও কিন্তু কার্যত বলা যেতে পারে তিনটি আসনেই বিজেপি বেশ খানিকটা এগিয়ে রয়েছে। এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আর একটা বিষয় খুব বলা প্রয়োজন এই মুহূর্তে, যে শেষমেশ তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের জন্য যে শেষ মুহূর্তে মাস্টার স্ট্রোকটা দিয়েছিল, প্রার্থী বদল করা হয়েছিল, বীরবাহা সরেনকে প্রার্থী করা হলো, কিন্তু কুর্মি ভোট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসছে না বলেই মনে হচ্ছে। তার কারণ কুর্মি ভোট বিজেপির ঝুলিতে, তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসছে না বলেই কুর্মি বা মাহাতো যারা কিনা ওবিসি, যাদের সংখ্যা প্রায় 35% ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে, সেই ভোটটা তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসছে না বলেই মনে হচ্ছে। তার কারণ ঝাড়গ্রাম কেন্দ্রেও কিন্তু বেশ কিছুটা এগিয়ে কুনার হেমব্রম। আমি এরপরে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, এইখানে যেমন আদিবাসী অর্থাৎ তপশিলি উপজাতি, জাতি এবং ওবিসি বড় ফ্যাক্টর, একই রকমভাবে আমরা যদি উত্তরবঙ্গে দেখি, উত্তরবঙ্গের দুটো জেলাতে, বিশেষ করে আলিপুরদুয়ারটা যদি আমরা একবার দেখি, আলিপুরদুয়ারে প্রচুর এগিয়ে গেছেন, আমি শেষ যেটা দেখে এলাম প্রায় 90,000 ভোটে লিড করছেন জন বার্লা, একজন আদিবাসী নেতা, তিনি প্রচুর ভোটে এগিয়ে আছেন। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটা যদি একবার আমরা খতিয়ে দেখি, যে 7টা বিধানসভা কেন্দ্র, তার মধ্যে 6টি বিধানসভা কেন্দ্রই হচ্ছে চাবাগান এলাকা, এবং এই চাবাগান এ যারা কাজ করেন, চা বাগানের কর্মীদের যারা পরিবার, চা বাগানের ওপর নির্ভরশীল মানুষ, কার্যত এই লোকসভা কেন্দ্রটার প্রায় 50%। এরা কারা? এরা মূলত ছোটনাগপুরের আদিবাসী, এখানে এসেছেন, এরা বাঙালি কিন্তু নন, এখানে তারা একটা অন্য ভাষায় কথা বলেন, কিছুটা বাংলাও বলেন। এখানে আমি যেটা গিয়ে লক্ষ্য করেছি যে কার্যত গত এক দশক ধরে, 2009 থেকেই যে 2019, যেখানে বাম ট্রেড ইউনিয়ন আন্দোলনটা কার্যত শেষ হয়ে গেছে চা বাগান এলাকাতে, সেই শূন্যস্থানটা পূরণ কিন্তু ধীরে 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 করেছে গেরুয়া বাহিনী। একের পর এক চা বাগান এলাকায় আমি ঘুরে বেড়িয়েছি পিউ, সেখানে আমরা লক্ষ্য করেছি যেটা খুব অদ্ভুত কাণ্ড, গত 3-4 বছর ধরে একের পর এক হনুমান মন্দির তৈরি হয়েছে, এবং আমি আবার যেটা বলছিলাম যে প্রকৃতিতে শূন্যস্থান পড়ে থাকে না, পূরণ হয়ে যায়, সেখানটা যে গেরুয়া বাহিনী সেখানটাতে যে একটা প্রভাব বিস্তার করেছে, ছাপ ফেলেছে, আলিপুরদুয়ারের ফলে প্রকাশ হচ্ছে। জলপাইগুড়িতেও কিন্তু এই এসসি এসটি এবং সবথেকে বড় কথা উদ্বাস্তু ভোট, অর্থাৎ ওপার বাংলা থেকে যারা এপার বাংলায় চলে এসছেন, দেশভাগ এবং পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ যখন স্বাধীন হলো, এই পর্যায়ক্রমে যারা ওপার থেকে এপারে এসেছেন, এইখানে যে এই যে উদ্বাস্তু হিসেবে যারা এপারে চলে এসছেন, সোজা বাংলায় বলতে গেলে ওপার থেকে তাড়া খেয়ে যারা এপারে চলে এলেন, জলপাইগুড়িতে এরা কিন্তু একটা বড় সংখ্যায় রয়েছেন, একটা বড় অংশ রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এদের উপস্থিতি, সেই ভোটটাও কিন্তু বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের থেকে এবারে বিজেপির দিকে চলে যাচ্ছে। এবং একটা কথা অবশ্যই বলতে হবে যে দার্জিলিংও কিন্তু এই দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফেরাচ্ছে, দার্জিলিং কিন্তু তৃণমূল কংগ্রেস দখল করতে পারল না এখনও পর্যন্ত, আমি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যা দেখে এলাম, প্রায় 1,00,000 কাছাকাছি ভোটে এগিয়ে গিয়েছে বিজেপি প্রার্থী। ফলে সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের যে জায়গাগুলোতে শক্ত ঘাঁটি ছিল, ভোট ব্যাংক ছিল, সেগুলোতে একটা ফাটল ধরেছে এবং কোথাও কোথাও ধস নেমেছে, এবং তার কারণে ধস। যাই হোক ধ্রুবজ্যোতি, আমার প্রশ্ন, এটা কি উন্নয়নের প্যারামিটারে হয়েছে না অন্য কোন ফ্যাক্টরটা এখানে কি হলো? আদৌ কি ভোটের ইস্যু উন্নয়ন ছিল নাকি যে আড়াআড়ি বিভাজন? তুমি এক্ষুনি বলছিলে মুসলিম ভোট, ভোটের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, কোথাও আদিবাসী ভোট, অর্থাৎ এখন ভোট ব্যাংক ব্লক ব্লক তারা বেছে নিচ্ছে, প্যাটার্নটাই চেঞ্জের কারণটাই বা কি? দেখো, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, এটা
অস্বীকার করার আর কোনো জায়গা নেই যে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি একেবারে উত্তর থেকে দক্ষিণে ঘুরতে ঘুরতে পশ্চিমবঙ্গের, যে মেরুকরণ কিন্তু হয়েছে এবারের ভোটে। ভোটিং প্যাটার্ন থেকে বোঝা যাচ্ছে, আমি আবার বলছি, এই যে ভোটিং পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের দিকে চোখ বোলালে পরেই পরিষ্কার হচ্ছে যে বিজেপির এই 38.6% ভোটটা এলো কোত্থেকে, 28% ভোটটা এলো কোত্থেকে। খুব সহজ যে এই ভোটের একটা বড় অংশই হচ্ছে কিন্তু হিন্দু ভোট, যে হিন্দু ভোটটা বামেদের কাছে কিছুটা ছিল, কিছুটা কংগ্রেসের কাছে ছিল, অবশ্যই কিছুটা তৃণমূল কংগ্রেসের কাছেও ছিল। অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের, বামেদের, কংগ্রেসের হিন্দু ভোট একটা বড় অংশ এখানে এসে ঢুকেছে, যে কারণে 10 থেকে 38.6%। আবার একই সঙ্গে তৃণমূল কংগ্রেস আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারটা অটুট রইল প্রায় 45.45% বেশি ভোট ছিল 2016 শেষ বিধানসভাতে। এই যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কার্যত অটুট রইল না, দেখা যাবে যেটা পরে বিশ্লেষণ করলে যে এখানে কিন্তু একটা 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 এখানে কিন্তু কমেছিল, একটা ভোট কমেছিল, যে ভোটটা এখান থেকে বিজেপিতে গেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোটিং পার্সেন্টেজটা প্রায় অটুট দেখাচ্ছে, যেটা সেটাও কিন্তু এই যেটা বলছি বামেদের এবং কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট সেটা সরাসরি এখানে এসছে। সেই কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ভোটিং শেয়ারটা সেটা মনে হচ্ছে অটুট, ফলে মেরুকরণ হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অবশ্যই একটা কথা যেটা আমি দেখেছি, বিভিন্ন গ্রামে গিয়ে দেখেছি, মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, মানুষ কিন্তু বারবার করে একটা জিনিস বলেছেন, আমার যেটা মনে হয়েছে যে এই যে সরকারি প্রকল্পগুলো, যে 52টি প্রকল্পের কথা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে প্রচারে আনতে চেয়েছেন, তার সরকার করেছে, যেটা দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে, যেটা আমি গিয়ে দেখেছি, আমরা গিয়ে দেখেছি, যে এই সরকারি প্রকল্পের সুবিধে কিন্তু সর্বত্র সমানভাবে মানুষ পাননি। ফলে যেহেতু পাননি, কেন পাননি, পাননি কিন্তু তৃণমূল কংগ্রেসের নিচু তলার এক শ্রেণীর নেতা এবং কর্মীদের জন্য, এবং তৃণমূল কংগ্রেসের ওই নিচু তলার কর্মী এবং নেতাদের উপরে স্থানীয় স্তরে যে ক্ষোভ, সেই ক্ষোভেরও একটা রিফ্লেকশন কিন্তু এখানে হচ্ছে। তার কারণ আমি কতকগুলো একেবারে মুখের কথা কোট করছি, আমার কথা নয়, মানুষ বলেছেন, দিদি দিচ্ছে চামচিকে খেয়ে নিচ্ছে, এরকম একটা কথা আমি কিন্তু বহু জায়গায় শুনেছি, যে দিদি দিচ্ছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছে, এই নিয়ে কারোর মনে কিন্তু কোনো প্রশ্ন নেই, কিন্তু স্থানীয় স্তরে ক্ষোভটা হচ্ছে ওই তৃণমূল কংগ্রেসের নিচু তলার, যারা এটাকে, যাদের এক্সিকিউট করার কথা, কোথাও তিনি পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি, কোথাও বা তিনি একেবারে তৃণমূল স্তরে সংগঠনের কাজ করেন, মানুষের সঙ্গে দৈনন্দিন যার দেখা সাক্ষাৎ হয়, মানুষের পাশে দাঁড়ানোর কথা, এদের ওপর স্থানীয় স্তরে যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে। আরও একটা কথা আমি শুনেছি যে ভূতে খাচ্ছে দূতের নাম হচ্ছে, আমি বুঝতে পারিনি কি বলতে চাইছেন, এবং এই কথা যিনি বলছেন এটা আমার মনে হয়েছে একটা সাংঘাতিক পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা করছেন অযোধ্যা পাহাড়ের ওপরে এক আদিবাসী বৃদ্ধ, তিনি বলছেন যে ভূতে খাচ্ছে দূতের নাম হচ্ছে। আমি কথার মানে কি, ভূতে খাচ্ছে বুঝতে পারছি, দূত কারা, বললো দূত আমরা, আমরা জনতা, আমাদের নামে ওপর থেকে টাকা আসছে আমরা জানি, কিন্তু নিচ পর্যন্ত পৌঁছচ্ছে না, আবার ওই স্থানীয় স্তরে এক শ্রেণীর, সবাই না, এক শ্রেণীর তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতা এবং কর্মীর ওপর মানুষের স্থানীয় স্তরে ক্ষোভ, সেটা এখানটাই রিফ্লেক্টেড হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা যে আমি যেটা বারবার করে বলার চেষ্টা করছি, মেরুকরণ যে একটা হয়েছে এ নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। কিন্তু আরও একটা আমাদের আলোচনাতে উঠে আসছিল স্টুডিওর মধ্যে, যে কোথাও একটা ভোট করানো সংগঠন, বিজেপি যেটা খুব নিখুঁতভাবে করে গিয়েছে এবং সেই ভোট করানোটাতে তারা সাকসেসফুল। তুমি যখন বাংলা রায়ের জন্য ঘুরেছো, এই সংগঠন কোথাও আরএসএস প্রত্যক্ষভাবে, আমি জলপাইগুড়ির কথাই উল্লেখ করতে পারি, আমরাই খবর করেছিলাম, সেটা কত বড় ফ্যাক্টর হলো? দেখো, বিজেপির সংগঠন গোটা রাজ্য জুড়ে একেবারে যেটাকে বলে হচ্ছে গিয়ে ইভেনলি ডিস্ট্রিবিউটেড না, আমি এই এই স্টুডিওতে কারা এটা বলছেন আমি জানি না, কিন্তু আমার যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, হ্যাঁ
আমি জানি না স্টুডিওতে কারা এটা বলছেন, কিন্তু আমাদের যে প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে তাতে বেশিরভাগ জায়গাতেই কিন্তু সংগঠন বলতে যেটা বোঝায়, বিজেপির কিন্তু সেই সংগঠন বলতে সেটা নেই, সংগঠন বলতে সেটা নেই। সংগঠন অবশ্যই বিজেপি কিছু 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 জায়গায় তৈরি করতে পেরেছে, অবশ্যই 2016 শেষ বিধানসভা নির্বাচনে বিজেপির সংগঠনের যে অবস্থা ছিল পশ্চিমবঙ্গে, তার থেকে বিজেপির সংগঠন এখন অনেক অনেক বেশি শক্তপোক্ত, কিন্তু তা কখনোই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ম্যাচিং নয়। কিন্তু ভোটটা কেন এরকম হলো সেই প্রশ্ন আসছে, যে যাদের সংগঠন নেই, এমন অনেক জায়গায় গিয়েছি বিজেপির পতাকা দেখা যাচ্ছে না, ফেস্টুন নেই, ব্যানার নেই, দেওয়াল লিখন নেই, সেই সব জায়গাতেও আমি কিন্তু দেখছিলাম যে সেখানেও দ্বিতীয় দল হিসেবে, দ্বিতীয় দল হিসেবে অর্থাৎ প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি উঠে আসছে, অন্য কেউ নেই, না বাম আছে না কংগ্রেস আছে কোথাও। হয়তো এটা সত্যি যে লড়াইটা কিন্তু মূলত পদ্মমানম ঘাসফুলের হলো। ধ্রুবজ্যোতি, তোমাকে অনেক ধন্যবাদ।